বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমাদের একটি আনন্দের দিন গিয়েছে লন্ডনে, বৈশাখী মেলা। তো সেই বৈশাখী মেলাতে আমরা সবাই মানে একত্রিত হয়েছিলাম, সব ব্লগার আপুরা। দেখতেই পাচ্ছেন আমার হাসিতেই বোঝা যাচ্ছে এত সুন্দর একটা আয়োজন করেছে নিশাত খুশবু আপু, একজন বড় ইউটিউবার, উনি ব্লগার। তো ওনার মাধ্যমে আমরা আসলে প্রচার প্রচারণায় সব কিছু শুনতে পেরেছি যে আমাদের বাসার কাছে মাইল্যান্ড স্টেডিয়ামে বৈশাখী মেলা হচ্ছে। তো সেখানে আমরা যাব না, সেটা তো হয় না, একদম আমার বাসার কাছে। তো আজকে আলিফের আব্বুর অনেক কাজ ছিল, সেজন্য সে যেতে পারেনি। তো আমি তো মিস করতে চাচ্ছি না, তারপরেও সাহস করে দুটো বেবিকে নিয়ে আমি একা একাই চলে যাচ্ছি, যেহেতু সব আপুরা আসবে, সবার সাথে দেখা হবে, তো আনন্দ হবে, সেই জন্যেই আমি এটা মিস করতে চাই নাই। তো এই আর কি, তো চলে আসছি স্টেডিয়ামে। আমি 4টার সময় বিকালে এসেছি, 7টার সময় এটা শেষ হয়ে যাবে। অনেকেই জানে না এটা ওপেনিং হয়েছিল 10টার সময়, সকাল 10টায় ওপেনিং করেছিল। তো তখন তো আর যেতে পারবো না, কারণ পসিবল না, বাসায় অনেক কাজ ছিল। তারপরেও সব কিছু শেষ করে তারপরে গিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমাদের বৈশাখী মেলার আয়োজনটা, যে এত ভালো করেছে নিশাত খুশবুর আয়োজন, মানে আপুর আয়োজনে মানে খুবই ভালো লেগেছে। ওনার মাধ্যমে, আয়রন টিভির মাধ্যমেই আমরা এত সুন্দর একটা বৈশাখী মেলা তারা উপহার দিয়েছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার তো সবসময় বেড়ানো খুবই ভালো লাগে, আর বাসার কাছে বৈশাখী মেলা আমি যাব না তা তো হবে না। তো এই আর কি, তো সব আপুদের সাথে দেখা হয়েছিল, এটা আরও বেশি ভালো ছিল। আসলে বাঙালির ঐতিহ্য ধরে তুলে ধরাই আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের কাছে তুলে ধরাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আসলে এখানে গিয়েছি আমি আলিফ আলিয়াকে দেখানোর জন্য যে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে এখানে সেগুলো তুলে ধরেছে তারা, সেজন্যই আসলে আসা। আর এত এত মজার আইটেম ছিল, প্রত্যেকটা স্টল ঘুরে দেখছি। এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন, আম চলতেছে, আম ভর্তা করবে সরিষা কাসুন্দি দিয়ে। তো এগুলো আসলে আমাদের বাচ্চারা তো কোথায় দেখবে, এগুলো তো সবসময় দেখে না। তো সেই জন্যে তাদেরকে মানে দেখানোর জন্যই আমি নিয়ে গিয়েছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রাইসগুলো রিজনেবলই ছিল। তবে মেলা বলে কথা, মেলায় তো সবসময় একটু বেশি থাকবেই, তারপরে মেলাতে যখন যাই টাকার কথা চিন্তা করি না কখনোই, তখন মনে হয় সবই ভালো লাগে। এই যে 3D পিকচারটা তুলে দিয়েছে আমাদের এক ভাইয়া, এটা তারা নতুন করেছে মেলাতে, সংযোগ করেছে নতুন। তো এখানে আমরা তিনজন দাঁড়িয়েছি, তারা আমাদের পিকচার তুলছে, আমার ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে, এটাও খুবই ভালো লেগেছিল। তো এখন আলিয়া তার আর্ট করবে। তো আমার মেয়ে অনেক এক্সাইটেড ছিল, মানে আসলে ওরা তো মানে দেখে না, এগুলো তো দেখে নাই কখনো, তো সবাইকে দেখে না অন্যরকম, মানে আলিয়া মানে অনেক আনন্দিত হয়েছে, খুবই ভালো লেগেছে তার কাছে। আর সে নতুন নতুন জিনিস দেখতে পেরে আমাকে এত এত প্রশ্ন করতেছে, মাম্মি এটা কি, ওটা কি, আমি বলছি এগুলো সব বাংলাদেশে মাম্মি, এগুলো বাংলাদেশে মানুষে যেরকম করে এখানে ভাইয়ারা এরকম খুব আয়োজন করেছে। তো সে দেখে তো খুবই এক্সাইটেড, তো আর্ট করবে। তো আমি বলছি ঠিক আছে আর্ট করো বসে। তো আলিফ একটু মানে রিজার্ভ প্রকৃতি, সেগুলো আর কি একটু পছন্দ কম করে, বাট ও মানে লোকজন এত দেখে না, আমাকে প্রশ্ন করতেছিল যে এত কেন লোকজন এখানে, কিসের মেলা মাম্মি, কি মেলা। তো এই যে এখানে খাবারের অনেক স্টল ছিল, তো এই যে চটপটি, ফুচকা, ও মুখে কার কার পানি চলে আসে, মানে সবারই মানে এত মজার মজার আইটেমের খাবার নিয়ে এসেছে সব আপু ভাইয়ারা, এত সুন্দর সুন্দর স্টল দিয়েছে, মানে কোনটা রেখে কোনটা খাবো, কোনটা নিয়ে মানে কিনবো। এই যে আলুর চপ ছিল, রোল ছিল, সমোসা ছিল, জেলি ছিল, পাকোড়া ছিল, মানে কোনোটাই তারা বাদ রাখেনি, পিঠাও ছিল। আমি একে একে সবই দেখাচ্ছি। আসলে এই যে পাটিসাপটা পিঠা, তো বেবিদের নিয়ে গেলে একটু ঝামেলা হয়ে যায়, আমি তো তারপরে সাহস করে দুজনকেই নিয়ে গিয়েছি, আমার হাজবেন্ড ছিল না। তারপরে মাশাল্লাহ আমার খুব ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে, খুব সুন্দরভাবে বাসায় আসতে পেরেছি। তো এই যে দেখেন খাবারের, মানে এগুলো লোভনীয় খাবার, সব কিছুই লোভনীয় খাবার নিয়ে এসেছিল। আর এই যে এত এত ভিড়, ক্লাউড ছিল,
সবাই আসছিল, মানে আমার মনে হয় কি লন্ডনে এত অনেক দূর দূরান্তে থেকে এসেছে। এই যে রিক্সা, রিক্সাও আছে এখানে, আর এখানে মেহেদি পরানো হচ্ছে। যে আসলে এগুলো দেখতে, মানে ওই যে আলিফ আলিয়া ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল, তো প্লেস ছিল না অনেক বেশি, মানে ক্লাউডের মাঝে আমি বলছি ঠিক আছে। এই যে পান ছিল সবই রেখেছিল, কোনোটাই বাদ দেয়নি। এই যে মেহেদি খুব সুন্দর করে এই আপুটা পরাচ্ছিল, আর এখানে ছিল এই যে ফুলদানি ছিল, শোপিস ছিল অনেক, মাটির তৈরি অনেক জিনিসপত্র ভাইয়ারা এনেছিল। তো আমি দেখতেছিলাম এই যে দেখেন কত সুন্দর করে সব কিছু মানে ঝুলে ঝুলে রেখেছে, আর সবাই কিনে নিতেছিল, কারণ এগুলো তো আমরা আসলে পাই না, সব সময় সচরাচর পাওয়া যায় না। গড়ে শোপিস, তারপরে এই যে মাটির থালি বাটি প্লেট গ্লাস সব কিছুই ছিল, দেখতে আসলে ভালো লাগতেছিল আর কিনতেও ভালো লেগেছে। এখান থেকে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, তো খুব সুন্দর। এই যে জগ দেখতে পাচ্ছেন, আসলে এগুলো দেখতেই ভালো লাগে, মনে হয় যে সবই কিনে নেই। আমি দেখতেছিলাম সব কিছু, অনেক আপু ভাইয়ারা এই যে আলিয়াও দেখতেছিল, আর এই যে ফুচকা চটপটি মানে একদম শেষের পথে, মানে তারা দিয়ে কুলাতে পারতেছে না, এত এত মানুষ মানে নিতেছে খাইতেছে। ফুচকা দেখে আমি তো লোভ সামলাতে পারছি না, আমি তো ফুচকা কিনবো। তো আপুকে জিজ্ঞাসা করতেছিলাম কত করে, তো প্রথমে সবার সাথে দেখা করে নিয়েছি, তারপরে আমরা আসলে সব স্টলে একা একা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ সবার সাথে ভিড়ের মাঝে মানে ই করা যায় না, কারণ আলিফ আলিয়াকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে এই জন্যে মানে ওদেরকেও ধরে রাখতেছি, আর আমি সব মানে ঘুরে ঘুরেও দেখতেছি। আর খুবই ভালো আয়োজন করেছে, অনেক মানুষ দেখতেই পাচ্ছেন, মানে খুবই ভিড় ছিল, আর খুব সুন্দর করে আপুরা সেজেছিল, একদম বাংলাদেশের মতো অনুভব হচ্ছিল, একটা জমকালো অনুষ্ঠান ছিল। বাংলাদেশে যেরকম শাড়ি পরে আমরা ঘুরতাম সব বান্ধবীদেরকে নিয়ে, এখানেও ঠিক তেমন অনুভূতিটাই হচ্ছিল। খুবই ভালো আয়োজন করেছে, আসলে এটা আমাদের নতুন প্রজন্মকে দেখানোর প্রয়োজন আছে, আমাদের সংস্কৃতি তাদের কাছে তুলে ধরারও দরকার আছে। এই জন্যেই মানে সবাই এসেছে, এই জন্যেই নতুন প্রজন্মকে দেখানোর জন্যই এসেছে। দেখতেই পাচ্ছেন কেমন ভিড়, ভাইয়ারাও বাদ যায় নাই, ভাইয়ারাও খুব সুন্দর করে সেজেছে। এই যে আমাদের পার্টি সব চলে এসেছে, ভাবিরা সবাই চলে এসেছে, ফাতেমা ভাবি এসেছে, শাওন এসেছে, তারপর সব ভাবিরাই এসেছে। আলিফকে ড্রিঙ্কস কিনে দিয়েছি, আসলে এত বেশি গরম ছিল, মানে গরমে বড়রা ছোটরা সবাই মানে খুবই অস্থিরতা অবস্থা, এখন সবাই মাটিতে বসেই গেছে, একটু বসেই যাই। আলিয়া তো অনেক খুশি, এই যে তরমুজ দেখে আমি একটা তরমুজ কিনে নিলাম, 1 পিস 1 পাউন্ড, বেশি এক্সপেন্সিভ দাম হলেও কিনতে হবে, খেতে হবে, কারণ অনেক বেশি গরম, মানে এত গরমে যদি ঠান্ডা জাতীয় জিনিস না খায় তাহলে শরীরে মানে ই করতেছিল। তো মানে খাচ্ছিলাম একটা একটা করে, স্টলে ঘুরছি আর নিয়ে নিয়ে খাচ্ছি, আমি লাচ্চিও খেয়েছি, সবই নিচ্ছি, মানে ভিড় তো দাঁড়িয়ে থাকতে হয় অনেক। এটা হালিম ছিল, অনেক মজার ছিল হালিমটা, মানে আমি সবই ট্রাই করেছি, কোনোটা বাদ দিইনি। এই যে ফুচকা নিয়েছি, আলিফ আলিয়াকে জুস ও ঝালমুড়ি খাচ্ছে, আলিয়াকে ঝালমুড়ি কিনে দিয়েছি। আর এখন শাড়ির স্টলে এসেছি, শাড়ি দেখতেছি, তো শাড়িগুলো খুব চমৎকার ছিল, কসমেটিক্স, এই কসমেটিক্সগুলো 20 পাউন্ডে দিয়েছিল, মানে একদম গলার সেট থেকে শুরু করে গলার কানের আংটি পর্যন্ত, মানে তিনটা সেটই হচ্ছে 20 পাউন্ডে দিয়েছে, তারা সেলে দিয়েছিল।
এই যে আপুটা অনেক বেশি আন্তরিক, উনি খুব সুন্দর করে মানে দেখাচ্ছিল শাড়িগুলো, আমার কিছু ভালো লাগতেছিল। আসলে আমার জামদানি শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল, আমি জামদানি শাড়ি কিনতে চেয়েছিলাম, কিন্তু মানে একদিক দিয়ে আলিফ আলিয়া এদিক চলে যায় ওদিক চলে যায়, মানে সুন্দরভাবে দাঁড়িয়ে যে দেখবো সেই উপায়টা আমার ছিল না। আর কসমেটিক মানে খুব ভালো ছিল, এখানে সিলভার কালারের খুব বেশি সুন্দর ছিল কসমেটিকগুলো, গলার কানের, তারপরে নোজ পিন বিশেষ করে আমার ভালো লাগে, তো ড্রেসের সাথে চেঞ্জ করে পরলে ভালো লাগে। তো এই যে দেখতেছিল আলিফ আলিয়াও দেখতেছে, মাম্মি এগুলো কি দেখতেছে, মানে ওরা মানে অস্থিরতা। তো এই শাড়িগুলো 10 পাউন্ড করে দিয়েছিল, মানে লাস্টের দিকে সেল দিয়ে দিচ্ছিল তারা, এই যে এই শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি 10 পাউন্ড। তো এগুলো শাড়ি আছে অলরেডি আমার, সেজন্য আমি নেইনি। তো আমার জামদানি পছন্দ ছিল, জামদানি মানে এক্সপেন্সিভ ছিল, 85 পাউন্ড, সেজন্য আর কি আমার নেওয়া হয়নি। তো নেক্সট ইনশাল্লাহ কিনবো, আর আলিফের আব্বু গেলে হয়তো তার পকেট মানি দিয়ে আমি কিনে ফেলতাম, নিজের পকেট মানি দিয়ে কিনতে ইচ্ছে করে না, তাই না আপুরা কি বলেন? এই যে এই আপুটার এখানে তাঁতের শাড়িগুলো খুবই চমৎকার ছিল, আপু খুলে খুলে সবাইকে দেখাচ্ছিল, এগুলো আসলে খুবই ভালো লাগতেছিল। মানে এগুলো কখনো সামনে থেকে দেখা, মানে যখন বাংলাদেশে ছিলাম তখন তো দেখেছি, কিন্তু লন্ডনে তো আর দেখা হয়নি। পাশাপাশি খাবারের স্টলও ছিল, মানে আমি কোনো স্টলই বাদ দিইনি, সবগুলো স্টল ঘুরেছি আর খেয়েছি, আর মজার মজার জিনিসগুলো মানে মিস করতে চাইনি আমি। এই যে বুবি দেখতে পাচ্ছেন, বুবিগুলো 2 পাউন্ড করেছিল, রোল ছিল, এখানে বিরিয়ানি ছিল, এখানে 5 ভাইয়ের যে রেস্টুরেন্টটা তারা এনেছিল, এখানে এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ ভাজা। তো আমি এখান থেকে লাচ্ছি খেয়েছি, তাদের লাচ্ছির আয়োজন ছিল, লাচ্ছি এটা ম্যাঙ্গো লাচ্ছি, খুবই চমৎকার। এখানে যে নাচ গানের অনুষ্ঠান ছিল, এখানে মানে স্টেজের সামনে আমি যেতে পারিনি, কারণ অনেক বেশি ক্লাউড, আর আমি দুটো বেবিকে নিয়ে আমি ভেতরে ঢুকতে চাচ্ছিলাম না, কারণ ওদেরকে হারিয়ে ফেলার ভয় আছে সেজন্যে। আর এখানে যে সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, এখানে এখন নাচ হচ্ছে, তো স্টেজে আখি আলমগীর, শ্রদ্ধেয় আখি আলমগীর আপু এসেছিল, উনি গান গেয়েছে, নিজে দেখতে পাচ্ছেন এক ঝলক, মানে আমি স্টেডিয়ামের উপরে উঠে তারপরে বসে এই পিকচারটা নিয়েছি, মানে ভিডিওটা করেছি। তো এই আর কি, ওনাকে দেখতে পেরে আরও বেশি ভালো লেগেছে। আসলে নিজের দেশের মানুষ, নিজের দেশের শিল্পীরা এসেছে, সেজন্যে আরও বেশি ভালো লেগেছে, খুব চমৎকারভাবে গান গেয়েছে, আর সরাসরি ওনাকে দেখতে পাচ্ছি, এটাই অনেক কিছু, বড় পাওয়া। তো এই আর কি, তো জমকালো একটা অনুষ্ঠান ছিল, বৈশাখী মেলা লন্ডনে, আমার বাসার একদম পাশেই, সেজন্য আরও বেশি ভালো লেগেছে, অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আসলে এই মানে আয়োজনটা তো বেশি বেশি করা দরকার, কারণ সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, ঘোরা হয়, এটাই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।